সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। সমকালীন বিভিন্ন ঘটনা নিয়ে আরটিভি সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লুৎফর রহমান। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় চীনের রাষ্ট্রপতির সফর, বিমস্টেক ও চলমান রাজনীতি। আর এই নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। দর্শক, চ্যানেলে আপনি এই আলোচনায় অংশ নিতে পারেন, জানাতে পারেন আপনার মূল্যবান মতামত, আর এই জন্য আমাদেরকে ফোন করুন টেলিভিশনের পর্দায় যে নাম্বারটি দেখা যাচ্ছে তাতে। চলে যাচ্ছে আলোচনায়। নিয়ম ভেঙে আজকে আমি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনাকে দিয়ে শুরু করতে চাই আজকের আলোচনা। প্রথমে চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর, তারপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রিকস বিমস্টেক সম্মেলনে যোগদান, এবং সবশেষ বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের বাংলাদেশ সফর, দুদিনের সফর। তো এই যে একের পর এক সফর এবং কূটনৈতিকভাবে যে বাংলাদেশের যে একটি ইনভলভমেন্ট, তাতে কি মনে হচ্ছে 2014 সালে 5 জানুয়ারি নির্বাচনের পরে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে কূটনৈতিকভাবে যে একটি চাপে পড়েছিল, সে চাপটাকে আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারছে কিনা? আসলে কূটনৈতিক চাপটা একটা দেশকে কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারে, যেমন 16টি দেশের রাষ্ট্রদূত গত বছর 5 জানুয়ারিতে বাংলাদেশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার চেয়েছেন চলমান দ্বন্দ্ব নিয়ে আলোচনা করছে, এবং কোনো সাক্ষাৎকার তারা পাননি। বেসিক্যালি তাদের কতটুকু করার আছে, ডিপ্লোম্যাটিক নর্মসে কতটুকু করার আছে, তাদের অ্যাসাইনমেন্টই বা কতটুকু, তাদের সর্বোচ্চ যেটি হয় যে রাষ্ট্র বা সরকারের সাথে তাদের শিথিলতা হলে তারা ভিসাটা কমিয়ে দেয়, এবং সেটি বাংলাদেশে হচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা বা বিভিন্ন দেশে ভিসা এখন কমে যাচ্ছে, ভিজিট ভিসা, এভরি ভিসা। এর বাইরে ডিপ্লোম্যাটিক্যালি আসলে কতটুকু প্রেশার দেওয়া সম্ভব, কারণ বাংলাদেশের অর্থনীতি বেশ চাঙ্গা, এদেশে খাদ্য সংকট নেই যে একটি দেশ থেকে আমাদের ব্যাপক পরিমাণ চাল নিয়ে আসতে হবে এবং সে দেশের কাছে নজরদারি হতে হবে। সেদিক থেকে শক্তভাবে দাঁড়িয়ে থাকার মতো অবস্থান বাংলাদেশের আছে। এবং আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস বাংলাদেশের অর্থনীতির আছে যে আমাদের অর্থনীতি পুরোপুরি এক্সপোর্ট ডিপেন্ডেন্ট না, ইন্টারনালি আমরা ডিপেন্ডেন্ট, সে কারণে আমরা অনেক শক্ত পলিসি নিতে পারি। সে অবস্থা থেকে চীনের আগমন বা চীনের রাষ্ট্রপতির আগমন অবশ্যই একটা বিশাল বার্তা নিয়ে আসছে। এর আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2 বার চীন সফর করেছিলেন, এবং বিশাল বহর নিয়ে, বাণিজ্যিক বহর, এবং সেটার একটা ফিডব্যাকের জন্য আমরা ওয়েট করছিলাম। এবং একটা উল্লেখযোগ্য হলো গত 2.5 বছরে মাত্র, আমি যতটুকু ভুল না করি, মাত্র 2টি দেশের রাষ্ট্রপ্রধান কিন্তু বাংলাদেশ ভিজিট করেছেন, একটা ভারত আর একটা হচ্ছে চায়না। অন্য কোনো দেশ কিন্তু 2 বছরে আসেনি, রাষ্ট্রপ্রধানটা কমই আসে, এটাই স্বাভাবিক, বাট এখন একটু বেশি পরিমাণে কম হয়ে গেছে। কিন্তু যেটি আমি বলবো, কয়েকটি জিনিস আমাদের এই চীনের সফরের মাধ্যমে আসছে। একটা হচ্ছে প্রায় 27টি সমঝোতা স্মারক হয়েছে বাণিজ্যিক, 2,800 কোটি টাকার আশ্বাস পাওয়া গেছে, গড়ে প্রতি বছর $500 কোটি ইনভেস্টমেন্ট হবে ওডিআই এন্ড আদারওয়াইজ। এটা খুব বড় বিষয় না বাংলাদেশের অর্থনীতির জন্য, কারণ পাকিস্তানের সাথে তারা করেছে প্রায় $2,800 কোটি $2,800 কোটি, শ্রীলঙ্কার সাথে এর থেকে বেশি, ভারতের সাথে $4,000 কোটিরও বেশি। সো এটা চীনের একটা গ্লোবাল পলিসি, রিজিওনাল পলিসি, তারা প্রত্যেক দেশে ইনভেস্টমেন্ট বাড়াবে। চীন একটা রিজিওনালিজম ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে আগাচ্ছে যে আমি উন্নত হবো, আমার সাথে আমার নাইবাররাও তাদের প্রভাবিটি লেভেল থেকে বের হয়ে আসবে। এটা বাণিজ্যিক একটা ধারা আছে, আপনার নাইবাররাও যখন বিশাল একটা এরিয়া প্রভাবিটি লেভেল থেকে বের হয়ে আসবে, তারা কনজিউমার হবে, এবং কনজিউমার হিসেবে প্রথমে তার যে দেশের প্রোডাক্ট হবে সেটা হবে চায়না, কারণ প্রোডাকশনটা এই জায়গা থেকে হচ্ছে, এবং চায়না নিজে একা প্রোডাকশন করে সারা পৃথিবীকে ফিট করতে পারছে না, তার একটা সেকেন্ড প্রোডাকশন হাব দরকার। এবং যে দেশে প্রচুর মেহনত আছে, প্রচুর জনগণ আছে, মোটামুটি বিনিয়োগ ফ্রেন্ডলি, সেই হিসাবে তারা বাংলাদেশ অবশ্যই একটা অগ্রাধিকার পাওয়ার মতো দেশ। এটা বিপুল সম্ভাবনা, জাপান করেছিল চীনকে, চীন এখন করতে পারে বাংলাদেশকে। এটার থেকেও আমি অনেক বড় একটা জিনিসের সম্ভাবনা দেখতে পাচ্ছি, যেটা এই বর্তমান রাষ্ট্রপতি উনি নিয়ে আসছেন যে একটা ফিলোসফিক্যালি এটা অসাধারণ কনসেপ্ট, সেটা হচ্ছে এক অঞ্চল এক রাস্তা। 70টি দেশকে একটি রাস্তা দিয়ে উনি কানেক্ট করে স্বপ্ন দেখছেন, এবং স্বপ্ন দেখছেন, অলরেডি ফান্ড দিচ্ছেন সিল্ক রুট অ্যান্ড অল দিস থিংস, 2,500 বছর আগে যেটা ছিল সেটাকে উনি ফিরিয়ে নিয়ে আসছেন। অলরেডি চায়নার সাথে 50টা দেশের সরাসরি রোড সংযোগ আছে, আমাদের দেশের সাথে চায়নার ডিস্টেন্স মাত্র 60 কিলোমিটার, মাঝখানে ভারত। সো আমরা ভারতকে ট্রানজিট দিয়ে দিয়েছি, এই ইস্যুটা এখন ভারতকে সাথে আমাদের নেগোসিয়েট করা খুব প্রয়োজন এই রিজনের জন্য। একটি এরিয়া থেকে যদি আমরা 70টি দেশে কানেক্ট করতে পারি, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, কম্পুচিয়া, মঙ্গোলিয়া, অল দিস এলাকা এবং এশিয়ান কালচারে, তাহলে এইটা একটা অপার সম্ভাবনা বাংলাদেশের জন্য নিয়ে আসবে।
থার্ড যে জিনিসটা আসবে, চায়নার ক্ষেত্রে সবসময় চায়না একটা পলিসি মেনটেন করে, সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে চায়নার একটা শীতলতাও ছিল, কিন্তু চায়না কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যুর পরে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে এবং 71 সালে বাংলাদেশের বামপন্থীরা অত্যন্ত হতাশ হয়েছিলেন যখন কমরেড মাও সেতুং হঠাৎ করে সাডেনলি বললেন যে উনি বাংলাদেশে কোনো প্রকার সহযোগিতা দেবেন না, এটার একটা কারণ আছে। সেই সময় একটা সিক্রেট ভিজিট করেছিলেন হেনরি কিসিঞ্জার পাকিস্তান হয়ে গোপনে উনি চায়না গিয়েছিলেন 71 সালে, শুধুমাত্র এই কারণে যেন চায়না বাংলাদেশকে হেল্প না করে। পৃথিবীর মধ্যে প্রথম একজন আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী কোনো কমিউনিস্ট কান্ট্রিতে যায় সেটা হেনরি কিসিঞ্জার 71 সালে বাংলাদেশ ইস্যু নিয়ে, এবং যে কারণে চায়না সে সময় বাংলাদেশের ব্যাপারে আলটিমেটলি হেল্প করে না। তো চায়নার একটা পলিসি সে সময় ছিল যে কালো বিড়ালটা কালো না সাদাই তো আমার দেখার দরকার নেই, বিড়ালটা ইঁদুর খেতে পারে কিনা, ইটস কমপ্লিট বিজনেস পলিসি। এমনকি ভারতের সাথেও তাদের যখন চরম শীতল সম্পর্ক, তখন কিন্তু তারা ভারতে প্রচুর ইনভেস্টমেন্ট করছে, মায়ানমারে গ্যাস নেওয়া নিয়ে ভারতের সাথে একটা শীতল সম্পর্ক শুরু হয়, এই বিষয়ে ভারত তীব্র অবজেকশন দেয় এবং চায়না তার কূটনৈতিক এফোর্ট দিয়ে এটাকে খুব চমৎকার সলিউশন করে, তারা ওই কোম্পানির মধ্যে একটা ভারতীয় কোম্পানিকে অংশীদারিত্ব দিয়ে দেয় এবং তখন আর স্বাভাবিকভাবে ভারত কোনোভাবেই এটা ডিস্টার্ব ফিল করে না। বাংলাদেশে আমি বেশ কয়েকটা আর্টিকেল পড়ছি, যেগুলো নিউজ পেপারের বেসিক আর্টিকেলগুলো, সবার মধ্যে কিন্তু একটা আশঙ্কাও আছে যে চায়নার অতি আগ্রহ বা চায়নার অতি উৎসাহ ভারতের সাথে বাংলাদেশে কোনো টানাপোন সৃষ্টি করে কিনা বা সরকারের সাথে। এবং সৈয়দ আশরাফ নিজেই বলেছেন যে আমি ভারতের সাথে আমরা কাজ করব, চায়নার সাথে কাজ করি, তো একটা সূক্ষ্ম টেনশন রয়ে গেছে এবং এটা সরকার কিভাবে হ্যান্ডেল করে এটার উপর কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি অনেকটা নির্ভর করবে বলে মনে হচ্ছে। জি, যেখানে শামীম হায়দার পাটোয়ারি শেষ করলেন আমিন ইসলাম, আমি ঠিক ওইখান থেকে আপনাকে আমরা ওই প্রশ্নটি করব যে যেটা সৈয়দ আশরাফুল ইসলামও বলেছেন যে সবার সঙ্গেই কাজ করব আমরা, সেক্ষেত্রে আসলে বর্তমান সরকারের পলিসি কি হবে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে আর টিভির দর্শক দেশে এবং দেশের বাইরে যারা দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে সৈয়দ আশরাফ ভাই যে কথাটি বলেছেন যে চায়নার সাথে আমাদের সম্পর্ক ডেভেলপ যেভাবে হচ্ছে ঠিক পাশাপাশি ভারতের সাথে একই সমান্তরালে আমাদের সম্পর্ক সহযোগিতা পারস্পরিক সহযোগিতা সম্পর্ক এগিয়ে যাবে, এটি কিন্তু আওয়ামী লীগের রাষ্ট্রীয় পলিসি। বঙ্গবন্ধু সবসময় বলেছেন যে কারোর সাথে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এখন স্বামী ভাইদের একটি চমৎকার উপস্থাপনা করেছেন আর বাংলাদেশ চায়না সম্পর্কের টোটাল আদ্যোপন্ত উনি চমৎকারভাবে বিবৃত করেছেন। তা এই অবস্থায় আমি মনে করি যে আজকে চায়না যে কথাটি উনি শুরু করেছিলেন যে চায়না কি চায়, চায়নার দরকার হবে ব্যবসা। হ্যাঁ, তাহলে আমরা চায়না যদি আমাদেরকে দিয়ে একটা ব্যবসা করে নেইবারগুলোকে স্ট্রং করতে পারে তাহলে তারা কনজিউমার পাচ্ছে, কনজিউমার পেলে কিন্তু তাদের প্রোডাক্টটা কাজে আসতেছে, মানে তাদের তাদের প্রোডাক্টটা কোনো কাজে আসবে না এবং সেই প্রোডাকশনটা ইনভ্যালিড হয়ে যাবে। তো এই বাস্তবতার আলোকে চায়না আমাদেরকে আজকে স্বামী হাতে যেটা বলেছেন আসলে যেটা বিভিন্ন পত্রিকায় বিভিন্নভাবে এসছে, যেমন আমি আর কয়েকটা পত্রিকা পড়েছি, ওখানে একটি পত্রিকায় লিখেছে যে বেসরকারি খাতে বিনিয়োগ হচ্ছে 13.6 বিলিয়ন, 1360 কোটি, আমাদের বাণিজ্য মন্ত্রী বলেছেন, আবার সরকারি খাতে 24 বিলিয়ন, অর্থাৎ $2,400 কোটি। হ্যাঁ, সব মিলিয়ে প্রায় 3,700 বিলিয়ন একটা চুক্তি হচ্ছে। এটা অবশ্যই অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে কিন্তু এটা খুব ছোট কোনো মাপের বিষয় না, এটা একটা বাংলাদেশের পার্সপেক্টিভে অনেক বড় বিষয়। হ্যাঁ, পাশাপাশি এটাও ঠিক যে আজকে বাংলাদেশ নিজস্ব ক্ষমতা বলে এমন একটা জায়গা গিয়ে দাঁড়িয়েছে যেখান থেকে বাংলাদেশের কারোর দিকে অপেক্ষা করার বা কারো সিদ্ধান্তের অপেক্ষায় থাকার মতো অবস্থান আমরা আজকে নেই, আমরা নিজেরা অনেকগুলো জায়গায় সে সক্ষমতা অর্জন করতে সফল হয়েছি। এবং পাশাপাশি ভারত কি চাই, ভারত এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে মুক্তি, যেমন পাটোয়ারি সাহেব যেটা বললেন যে 71 সালে চীন আমাদের বিরোধিতা করেছিল এটি যেমন সত্য, বঙ্গবন্ধু হত্যার আগ পর্যন্ত তারা আমাদেরকে স্বীকৃতি দিলেন এটাও সত্য, কিন্তু আজকে বিশ্ব বাস্তবতায় সেগুলো অকার্যকর হয়েছে বলেই কিন্তু চীন আজকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমাদের স্মৃতিসৌধ গিয়েছে, বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করতে গিয়েছেন, এগুলো আজকে বাস্তবতা। ঠিক তেমনিভাবে আপনার যে আমেরিকার হেনরি কিসিঞ্জার এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে তাচ্ছিল্য করেছিলেন, সে আমেরিকার প্রেসিডেন্ট ওবামাকে আফ্রিকা সফরে গিয়ে বলতে হচ্ছে একটা দেশ কীভাবে ডেভেলপ হয় এটা বাংলাদেশে দেখা উচিত, এবং জন কেরিও কিন্তু সেটা কিছুদিন আগে বাংলাদেশে এসে তার কথাটি পুনরাবৃত্তি করে গিয়েছেন যে বাংলাদেশের অগ্রগতি কত দ্রুত পরিমাণে হচ্ছে। এসবের আলোকে ধরেন ভারতের, হ্যাঁ আমাদের
চায়নার সাথে আমাদের বন্ধুত্ব বাড়বে, তার মানে এই নয় যে ভারতের সাথে আমার শত্রুতা তৈরি হবে। ভারতের একইভাবে একই সমান্তরালে বাংলাদেশে যেমন চাইনিজরা ইনভেস্ট করছে, ঠিক একই সমান্তরালে তারা কিন্তু ভারতেও তাদের ব্যবসার জায়গায় যাচ্ছে। অর্থাৎ প্রতিটি রাষ্ট্রই চাচ্ছে যে নিজের স্বার্থটাকে আগে এনশিওর করে তারপর বাকিটা হোক। এখন দেখতে হবে যদি এমন, হ্যাঁ অবশ্যই আমাদের সাথে ভারতের সম্পর্ক খারাপ হতে পারে যদি আমাদেরকে দিয়ে এমন কোনো কাজ হয় যেটা ভারতের ইন্টারেস্টের ক্ষতি করে। বাট আমি মনে করি আমাদের সরকার এবং যেটা শ্রী রাজ সাহেব বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা অবশ্যই ভারতের সাথে এই বিষয় নিয়ে আমরা খুব সজাগ থাকবো, যাতে ভারতকে এটা নিশ্চয় বুঝতে ভারত সক্ষম হবে যে বাংলাদেশে চাইনিজ ইনভেস্টমেন্ট এটা কোনোভাবেই ভারতের অগ্রগতির জন্য নেগেটিভ বা নেতিবাচক কিছু নয়। এই বাস্তবতা যদি উপলব্ধি করে তাহলে আমি মনে করি না যে এখানে ভারত এবং চায়নার সাথে আমাদের সম্পর্কের নতুন যে ধারা উন্মোচিত হয়েছে সেখানে কোনো ধরনের আস্তরণ পড়বে বলে আমি মনে করি। আমি বিশ্বাস করি দুটো সম্পর্কে অত্যন্ত সুন্দরভাবে সুচারুভাবে আমরা চালিয়ে যেতে পারবো পারবো এটা। আর আজকে ধরেন মাননীয় প্রধানমন্ত্রী বিমস্টেক এবং ব্রিক্সের যে কনফারেন্সে যোগদান করেছেন, উনি সেখানে তিনটা অসাধারণ প্রস্তাব দিয়েছেন যেটা ইতিমধ্যেই অনলাইনের মাধ্যমে পত্রিকায় এসেছে। ওখানে কিন্তু উনি এই বেস্টার শামীম সাহেব যে কথাটি বলেছেন যে একটি রাস্তা, একই রোড একই অঞ্চল, এই যে প্রতিষ্ঠা করার জন্য উনি কিন্তু সেখানে বলেছেন যে আজকে ব্রিক্স এবং বিমস্টেক এই রাষ্ট্রগুলোর পারস্পরিক সহযোগিতার জন্য এগিয়ে আসতে হবে যাতে সারা বিশ্বের মধ্যে একটা পারস্পরিক সহযোগিতা শান্তি সম্প্রীতি তৈরি হয়। একইভাবে উনি এটাও বলেছেন এগুলি সম্পর্জন করা সম্ভব যদি আমরা সন্ত্রাসের ব্যাপারে সম্মিলিতভাবে জিরো টলারেন্সে থাকি, এবং এখানে বাংলাদেশের অবস্থান অবশ্যই জিরো টলারেন্সের মধ্যে আছে, কোনোভাবে আমরা সেটাকে ছাড় দিব না। তো আমি এসব আলোকে মনে করি যে আজকে চায়না বাংলাদেশের যে বিশাল তাদের ইনভেস্টমেন্ট নিয়ে এসেছেন এটা অবশ্যই বাংলাদেশের অর্থনীতির জন্য ভবিষ্যতের জন্য একটি অনেক বড় ধরনের মাইল ফলক হয়ে থাকবে বলে আমি মনে করি। একই সাথে ভারতের সাথে আমরা পারস্পরিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারবো এবং এখানে কোনো ধরনের ব্যথাই ঘটবে না বা পারস্পরিক কোনো ধরনের সন্দেহের অবকাশ তৈরি হবে সেটা আমি বিশ্বাস করি না। ধন্যবাদ আপনার কাছে আবার আসবো। ট্রিবিউন মোশাররফ হোসেন আপনার কাছে আসতে চাই, একই প্রশ্ন থাকবে আপনার কাছে। না ধন্যবাদ আপনাকে। আসলে চায়না, বিশেষ করে চায়নার এই মাননীয় রাষ্ট্রপতির সফরের মাধ্যমে যে আমাদের একটি অতীতের যে একটি সম্পর্ক বাংলাদেশের সাথে, আপনি নিশ্চয়ই আপনার জানার কথা যে এই সম্পর্কটা কিন্তু সে পাকিস্তান আমল থেকেই, যে 1956 সালে প্রথম পাকিস্তান সৃষ্টি হওয়ার পর চায়নার প্রেসিডেন্ট এখানে এসে 10 দিন অবস্থান করেছিলেন, এবং কোনো প্রেসিডেন্ট একটি দেশে 10 দিন অবস্থান করে এটা কিন্তু বিশ্বের একটি বিরল রেকর্ড, সেটা কিন্তু 1956 সাল থেকে হয়ে আসছে। তাই সম্পর্কটা আমাদের সাথে সে ঐতিহাসিকভাবে, কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় তাদের ভূমিকার কারণে বাংলাদেশে একটু অবনতি হলেও আমরা পরবর্তীতে দেখেছি এই সম্পর্কটা আবার একটি বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে বলেন, অর্থনীতির ক্ষেত্রে বলেন, সকল ক্ষেত্রে চায়নার উপস্থিতি কিন্তু সরব, কারণ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চায়নার ভূমিকাটাই কিন্তু মুখ্য, বিশেষ করে সড়ক যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং আমরা মনে করি যে এবং এখন যিনি চায়নার প্রেসিডেন্ট যিনি সফর করে গেলেন যে সি জিনপিং, উনি কিন্তু এর আগে 2010 সালে বাংলাদেশে এসেছিলেন, তখন উনি চায়নার ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এবং উনি একটি সম্ভাব্য হোমওয়ার্কও তার করা আছে আমাদের যেটা মনে হচ্ছে, যার কারণে কিন্তু এই সফরের মাধ্যমে আমরা দেখেছি বাংলাদেশের সাথে একটি চমৎকার বিনিয়োগ থেকে শুরু করে আঞ্চলিক সহযোগিতার একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। কিন্তু আমি যে কথাটি বলবো যে এই সম্পর্কটা আমাদের মধ্যে আছে, কিন্তু আমাদের যে জিনিসটি লক্ষ্য রাখতে হবে যে আমাদের প্রায় 27টি চুক্তি বা সমঝোতা স্বাক্ষর হয়েছে, কিন্তু এই এটাই কিন্তু চূড়ান্ত না, কারণ আপনি এরপর কিন্তু চুক্তি হবে কি কন্ডিশনে কি শর্তে কিভাবে আমরা এটা বাস্তবায়ন করব, আমাদের সক্ষমতা কতটুকু, তার উপর কিন্তু বাংলাদেশের সফলতা অনেকাংশে নির্ভর করবে। এটাই একটা প্রাথমিক পর্যায়ে হয়ে গেছে এখানে, এবং শুধু আমরা দেখেছি যে 6টি প্রকল্প শুধু উদ্বোধন হয়েছে, যেটি কর্ণফুলী টানেল বা পায়রা বন্দর এই বা 6টি, আর বাকিগুলি কিন্তু আমাদের এখনো হয়নি। সুতরাং এখানে আমার যারাই এখন রাষ্ট্রীয় ক্ষমতা আছে তাদের কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে যে বাংলাদেশের স্বার্থটা যেন সংরক্ষিত হয়, কারণ যে কথাটি বেশার সাহেব বলেছেন ভাই বলেছেন যে সবাই কিন্তু এখানে ব্যবসার জন্য আসে, যে তাদের বাজার সৃষ্টি করার জন্য, কিন্তু আমাদেরকেও লক্ষ্য রাখতে হবে যে আমাদের স্বার্থটা আমরা যাতে সমন্বিত রেখে এই চুক্তিগুলি বাস্তবায়ন করতে পারি। আমরা যদি লক্ষ্য করি যে আজকে দেখবেন যে ইতিমধ্যে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে একটি প্রশ্ন উঠেছে,
যে এখানে শেয়ারিং এ ভাগাভাগি ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ কতটুকু সংরক্ষিত হয়েছে সেটা আমাদের পরিবেশবাদীরা অথবা অর্থনীতিবিদরা ইতিমধ্যে কিন্তু প্রশ্ন তুলেছে। তা আমার মনে হয় এই ক্ষেত্রে আমাদের সরকারের একটি খুব সজাগ দৃষ্টি রাখা উচিত যাতে বাংলাদেশের স্বার্থটা সংরক্ষিত হয়। আর আরেকটু যে ব্যাপার এখানে আমার যেটা মনে হচ্ছে যে ভূ রাজনীতিতে এখন বিশ্বে কিন্তু একটি ব্যাপক পরিবর্তন এসেছে, যেটা আপনি লক্ষ্য করবেন যে কিছুদিন পূর্বে চায়নার প্রেসিডেন্টও কিন্তু আমেরিকাকে বিশ্বের পরাশক্তি স্বীকার করে নিয়েছে, আবার আমেরিকাও বলেছে অর্থনৈতিক ক্ষেত্রে চীনের অপ্রীতিরোধ্য যে গতি এটাকেও তারা কিন্তু স্বীকার করে নিয়েছে, যার জন্য এখন বিশেষ করে দক্ষিণ এশিয়া এখন কিন্তু বিশ্ব নেতৃবৃন্দের একটি মানে দৃষ্টির জায়গায় পরিণত হয়েছে। আমরা লক্ষ্য করেছি যে আজকে বাংলাদেশের প্রতি এটি আগ্রহ কেন, এটা আমার ব্যক্তিগত মনে হয় আমি যতটুকু দেখেছি যে আপনি দেখবেন যে চীন সাগরে একটি ঘাঁটি নিয়েও কিন্তু চীনের সাথে ভারতের একটি দ্বন্দ্ব ইতিমধ্যে লক্ষ্য, যে সেখানে তার একটা সামরিক গঠন ঘাঁটি ইতিমধ্যে করেছে যে ক্ষেত্রে ভারতের বিরাট আপত্তি রয়েছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের মতো যে একটি ভূ রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু একটি দক্ষিণ এশিয়া ব্যাপক একটি গুরুত্বপূর্ণ জায়গা, সুতরাং বাংলাদেশের সমর্থনটা কিন্তু আজকে এই যে চীন বলেন ভারতের বলেন সবার প্রয়োজন, যার জন্য আজকে সবাই আমাদের দিকে এগিয়ে এসেছে। সুতরাং আমাদের স্বার্থটাকে সংরক্ষিত করেই কিন্তু আগামী দিনে আমাদের এই প্রকল্পগুলি বাস্তবায়ন আমাদের করতে হবে। আর আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে এই সফরের মধ্যে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে কিন্তু আরেকটি পরিবর্তন লক্ষ্য করা গেছে, যে আমরা বহুভাবে দেখেছি যে বিশেষ করে বর্তমান যারা সরকার প্রধান আছে এরা কিন্তু বিএনপি বিশেষ করে যারা এখন সংসদে নেই বিরোধী দলও নেই তাদের ব্যাপারে তাদের একটু তাচ্ছিল্য এটা আছে, কিন্তু পরাশক্তিগুলো এসে কিন্তু সে স্বীকৃতি দিয়ে যাচ্ছে যে বাংলাদেশে একটি রাজনৈতিক সংকট রয়েছে, এই সংকটে তাদের যে একটি সজাগ দৃষ্টি রয়েছে সেই মেসেজটাও কিন্তু বাংলাদেশের মানুষ বিশ্ব নেতৃবৃন্দ, যেমন যেটা জন কিরি এসেছিল তখনও সেই একই মেসেজটা দিয়েছে, আজকে কিন্তু এই চীনের প্রেসিডেন্ট আসার পর একই মেসেজটা দিয়েছে। তা আমরা মনে করি বাংলাদেশের এই উন্নয়ন এবং আপনি দেখবেন চীনের মূল লক্ষ্য তারা কিন্তু বাংলাদেশের ইন্টারনাল রাজনীতি নিয়ে কিন্তু কোনো কথা বলেনি, কিন্তু তারা তাদের যে মূল নীতি চীনের জনগণের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্ক যেটা বারবার তারা বলেছে এই সম্পর্কটা ঐতিহাসিক এবং এই সম্পর্কটা তারা রেখে যেতে চায়, কে ক্ষমতায় আছে কে ক্ষমতায় নেই সেটা কিন্তু তাদের কাছে মুখ্য বিষয় নয়, বরং জনগণের ভাগ্য উন্নয়নের জন্য যে কথাটি ব্যারিস্টার সাহেব বলেছেন যে এখানে একটি আজকে চীনের যে মূল লক্ষ্য যে এক অঞ্চল এক রাস্তা এটা বাংলাদেশ এই এই সড়কে যুক্ত হওয়ার জন্য কিন্তু সে 92 সালের পর থেকেই কিন্তু বাংলাদেশে প্রচেষ্টা আছে এবং যার অংশ হিসাবে ইতিমধ্যে কিন্তু বার্মার সাথে একটি রাস্তা তৈরি হচ্ছে। তো সুতরাং আমরা মনে করি এই প্রকল্পগুলি বাস্তবায়ন হলে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে এবং ভূ রাজনৈতিক যে বিশ্বের একটা পরিবর্তন এক্ষেত্রে বাংলাদেশের গুরুত্ব কিন্তু আরও বেশি বাড়বে। জি আপনার কাছে আবার আসবো অনেক প্রসঙ্গ নিয়ে। ব্যারিস্টার শামীম হায়দার পাঠের যে বিষয়টি এবি মোশাররফ হোসেন বলছিলেন সেটা আমারও প্রশ্ন, যেটা একটু বিব্রতকর অবশ্যই আপনাদের জন্য যে এর আগে জন কেরি আর এইবার চীনের প্রেসিডেন্ট আসলেন কিন্তু দেখা হলো না, এটার আসলে রাজনৈতিক প্রেক্ষাপটটা কি হতে পারে? এটার আসলে রাজনৈতিক প্রেক্ষাপটটা বলা খুব কঠিন, কারণ এখানে ওনাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এখানে বিনিয়োগগুলোকে নিশ্চিত করা এবং সেই সকল জিনিসগুলো স্বাভাবিকভাবেই সরকারের সাথেই হবে। এখন বিএনপি একটা ফ্যাক্টর যেটাকে তারা স্বীকার করে নিচ্ছেন যে বাংলাদেশে বিএনপি একটা বড় ফ্যাক্টর, এটাকে স্বীকার করতে কারোই কোনো বাধা নেই, আমার মনে হয় আওয়ামী লীগেরও কোনো বলতে বাধা নেই যে হ্যাঁ বিএনপি একটা রাজনৈতিক দল ফ্যাক্টর অনেকবার ক্ষমতায় ছিল, সেটাকে তারা ব্যাখ্যা করার মাধ্যমে একটা প্রতিষ্ঠিত করছেন, এটা বিএনপির জন্য একটা প্রাপ্তি। তাই আমি মনে করি বিএনপির অতীত ইতিহাসের তুলনায় এই প্রাপ্তিটা খুব সামান্য এবং এটাতে খুব আত্মবিশ্বাসী বা তুষ্ট হওয়ার খুব বেশি কিছু নাই। বিএনপির এখন যে অবস্থা না বিরোধী দলে না রাজপথে না কথা সেটা সেক্ষেত্রে তো একটু বড় প্রাপ্তি, ডক্টর খন্দকার মোশাররফ হোসেনও বলেছেন যে একটা বিশেষ ইঙ্গিত, একটা বিশেষ ইঙ্গিত হিসেবে মনে হয়। বাট আমার কাছে মনে হচ্ছে যে চীনের মূল লক্ষ্য হচ্ছে বাণিজ্যিক, তাদের এখানে ইন্টারনাল পলিটিক্সে তারা খুব একটা ইয়ার না। আর চীনের সাথে বিএনপির যে রিলেশনশিপটা জিয়া রহমানের আমলে চীনের সাথে তার ঐতিহাসিক যে ডিপ রুটেড রিলেশনশিপটা এবং অ্যান্টি আওয়ামী লোকদের সাথে চায়নার যে ঐতিহাসিক সম্পর্ক ইনক্লুডিং ভাসানি, সেখান থেকে কিন্তু চীনের রাষ্ট্রপতি 25 জানুয়ারির ইলেকশনের করা একটা আওয়ামী লীগ সরকারের থাকা অবস্থায় বাংলাদেশে আসবে এটাও কিন্তু অবিশ্বাস্য একটা বিষয় ছিল। বাট বিজনেস অ্যান্ড গ্লোবালাইজেশন সব ইকুয়েশনকে চেঞ্জ করে দিয়েছে কমপ্লিটলি, এখন গ্লোবালাইজড ইরাতে আর ওই ছোট ছোট ইস্যুগুলো থাকছে না, সব ভেঙে চুরে এখন একটা লক্ষ্যে আসছে যে বিজনেস অ্যান্ড প্রপার্টি এলিভেশন। তো সেখান থেকে কিন্তু দেখলে আমরা দেখবো যে 75 থেকে আজকে দেখলে এখন চায়নাকে বলা হচ্ছে অল ওয়েদার ফ্রেন্ডস,
মানে এখন বেশ ক্রিটিকরা বলছে যে বাংলাদেশের পরিস্থিতি যেটাই হোক চায়না যে গভর্নমেন্টই থাকুক তার সাথে তারা ফ্রেন্ডস থাকবে। আরেকটা দেশকে পাওয়া যায় জাপান, তারাও যে সরকারই আসুক বাংলাদেশের সাথে একদম কনসিস্টেন্টলি ভালো রিলেশন রেখেছে। ফরেন পলিসি তাই হওয়া উচিত, আমেরিকার ফরেন পলিসি বা ভারতের ফরেন পলিসি তো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চেঞ্জ হয় না। আজকের আওয়ামী লীগ চায়নার সাথে চুক্তি করবে, পরের বিএনপি আসলে সেগুলোকে নালিফাইড করে দেবে, তাহলে তো দেশ আগাবে না। তো একটা কনসিস্টেন্সি থাকতে হবে। আমার কাছে মনে হচ্ছে ফরেন পলিসির একটা কনসিস্টেন্ট ডিরেকশনের দিকে আস্তে 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 যাচ্ছে এবং সেটা একটা ভালো ইঙ্গিত, কারণ ডেভেলপমেন্টের জন্য আপনার কনসিস্টেন্সি প্রয়োজন। এখন আজকে যে চায়নার সাথে আমাদের যে এই এই যে রাস্তাটা যেটা হবে, আমরা যেটা প্রথমে বলছিলাম ওয়ান এরিয়া ওয়ান রুট বা সিল্ক রুট, এটা হওয়ার যে প্রক্রিয়া এটা তো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং এটাতে সরকার এবং রাষ্ট্রের একটা ওপেননেস থাকতে হবে যে আমরা এটাকে ফার্মলি করব। এবং সেটার ক্ষেত্রে অবশ্যই সকল রাজনৈতিক দলের কিন্তু একটা মতৈক্যের প্রয়োজন, কারণ আজকের যারা রাজনৈতিক দল যারা সংসদে আছে বা সংসদের বাইরে বিরোধী দল হিসেবে আছে, ভবিষ্যতে একসময় কিন্তু এরাই আবার ক্ষমতায় আসবে ঘুরে ফিরে যখনই হোক। তাহলে যদি আমরা এই কনসিস্টেন্ট অ্যাপ্রোচটা না নেই তাহলে একসময় দেখা যাবে ডেভেলপমেন্ট সেটা না নিয়ে কি আসলে এখন বর্তমান বাস্তবতা কি আসলে কোনো উপায় আছে? কারণ যাদের সঙ্গে চুক্তিগুলি হচ্ছে তারা এত বেশি শক্তি ধরে, এত বেশি শক্তিশালী এবং তারা চুক্তির মধ্যে এগুলোকে ফ্রেম করে দিচ্ছে। তারপরও কিন্তু চাইনিজ বিজনেসম্যানরা টিভিতে আমি সাক্ষাৎকার দেখেছি, তারা একটা বিষয়েই শঙ্কা আরোপ করেছে যে এদেশের সরকারের পলিসিটা ঘন ঘন পরিবর্তন হয় রাষ্ট্রের সাথে। যেমন ওনারা পাট দিয়ে একটা উদাহরণ দিয়েছে, চায়নাতে বাংলাদেশের পাটের উপর নির্ভর করে বেশ কিছু ইন্ডাস্ট্রি আছে এবং ইকো ফ্রেন্ডলি ইন্ডাস্ট্রি। এই গত বছর যখন হঠাৎ সরকার বিদেশে পাট রপ্তানি বন্ধ করে দিল, সেটা দেশীয় পাট শিল্পকে রক্ষার জন্য, তখন কিন্তু ওই ইন্ডাস্ট্রিগুলো অনেকটা সিক ইন্ডাস্ট্রি হয়ে গেছে। ওইটাকে উদাহরণ হিসেবে তারা দিয়ে বলছে যে গভর্নমেন্টের বা সরকারের যদি কনসিস্টেন্সি পলিসি না থাকে দীর্ঘমেয়াদী, তাহলে তারা বিনিয়োগকে একটু শঙ্কার মধ্যে আছে। আর একটা কথা মোশাররফ ভাই যেটা বললেন যে এগুলো সবই সমঝোতা স্মারক, সমঝোতা স্মারক একটা এগ্রিমেন্টও না কিন্তু, মানে জাস্ট একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং যে তারা এখানে ইনভেস্টমেন্ট করবে। এটাকে ইনভেস্টমেন্ট এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা পর্যন্ত যে প্রক্রিয়াটা, এটা কিন্তু বেশ লম্বা এবং সেখানে কিন্তু আমাদের খুব সতর্ক থাকতে হবে যে দেশের স্বার্থটা কতটুকু রক্ষা হচ্ছে, কতটুকু রক্ষা করা যাচ্ছে, সেই জিনিসগুলো দেখে অবশ্যই আমাদের করতে হবে। জি জনাব আমিনুল ইসলাম আমিন, যে প্রশ্নটি আমি শামীম হায়দার পাটোয়ারিকে করেছিলাম যে এই যে বিরোধী দলের নেত্রীর সঙ্গে দেখা না করা পরপর দুটো বড় সফরে, এই সেটা কোনো রাজনৈতিক তাৎপর্য আপনি দেখতে পাচ্ছেন কিনা? আমি আসলে বিষয়টা এভাবে দেখতে চাই না, কারণ এর আগে হিলারি যখন এসেছিলেন তখন হিলারির সাথে তাও রসনাশদের এক ঝলক একটা অনুষ্ঠান দেখা হয়েছিল এবং কিছু কথাবার্তা হয়েছিল। আর এটা এমনও হতে পারে, হয়তো জাতীয় পার্টির কূটনৈতিক ব্যর্থতাও হতে পারে যে ওরা কেন দেখা করতে পারেনি। কিন্তু জনকের প্রসঙ্গটা বলছি না, আমি জনকের সাথে তাও এক ঝলক দেখা হয়েছিল, একটা অনুষ্ঠানে দেখা হয়েছিল চীনের মহামান্য রাষ্ট্রপতির সাথে যেটা হয়েছে। এটা আমার মনে হয় বাংলাদেশের রাজনীতির সচেতন প্রতিটা মানুষই এটা নোটিস করেছে যে বিরোধী দলের নেতা রসনের সাথে সাথে কেন দেখা হলো না। এটাকে আমি এটা একান্ত জাতীয় পার্টির, এবং আজকে আমি দেখলাম যে জাতীয় পার্টির কিছু নেতাও এটা নিয়ে অনেক হতাশামূলক কথাবার্তা বলেছেন, তো এটা হয়তো বা তাদের কূটনৈতিক ব্যর্থতা হতে পারে। বাট এখানে আসলে চায়না তো বাংলাদেশে এসছে বেসিক্যালি কোনো রাজনৈতিক নেতাদের, সরকারের সফর যখন হয় সেখানে তো সরকার একটি ভালো একটি রোল থাকে যে কার কার সঙ্গে দেখা হতে পারে কি ওনার যে সরকার ডিপার্টমেন্ট তাদেরকে ইয়ে করেনি, যে সরকার মনে করছে ওরা আসতেছে মূল কাজটা হচ্ছে আমাদের সাথে একটা বিজনেস ডিল হবে যার মাধ্যমে অর্থনৈতিকভাবে আমরা অনেক বেশি সচ্ছলতা বা স্বাবলম্বিতা বা আমরা লাভবান হতে পারবো, সেটা ছিল আমাদের মূল টার্গেট। এই সফরের মূল টার্গেট ছিল এটাই, কিন্তু রাজনৈতিক দলের সঙ্গে দেখা না করে বেগম খালেদা জিয়ার সঙ্গে যে দেখাটা হলো সেক্ষেত্রে সরকারও কি একটু, আমি সেটা তেমন মনে করি না, কারণ এটা তো সরকারের দায়িত্ব নয় যে তোমরা কার কার সাথে দেখা করবে সেটা আমি ঠিক করে দেবো। আমি যখন আপনার বাড়িতে বেড়াতে যাব তখন আমি কার সাথে দেখা করতে বা করবো না সেটা তো আপনি ঠিক করে দেওয়ার দরকার নেই, আপনি করতে পারেন নাও করতে পারেন, এটা তো এখানে সরকারের কোনো সরকারের পার্টের মধ্যে এখানে যদি সরকারের কোনো ব্যর্থতা থাকতো তাহলে তো চায়না রাষ্ট্রপতি বাংলাদেশে সফরই আসতেন না। এই অংশটার কথা বলছি, এমনিতে আসতেন না, তাহলে এখানে মূল টার্গেটটা কি? চায়না রাষ্ট্রপতি, আপনি যে কথাটি শামীম হায়দার পাটোয়ারি বললেন যে চমৎকার একটি কথা বলেছেন যে ওরা চায় সরকারের লংজিভিটি অর্থাৎ পলিসির লংজিভিটি, যে এই পলিসিটা কতদিন কন্টিনিউ করবে সরকার পরিবর্তনের সাথে ইনভেস্টমেন্টের, হ্যাঁ সরকার পরিবর্তনের সাথে সাথে, কারণ আমি একজন ইনভেস্টর কি চাই, একজন ইনভেস্টর চাইবে তার প্রফিট হওয়ার আগে সে চাইবে যে তার ইনভেস্টমেন্টটা সিকিউর কিনা, এই জন্য ওরা চায় যে আমার ইনভেস্টমেন্টটা সিকিউর হওয়ার জন্য আমাকে
পলিসিটা জানতে হবে যে হোয়াট দ্যাট পলিসি, যদি পলিসি মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয় তাহলে অবশ্যই এখানে কেউ ইনভেস্ট করতে আসবে না। তো চায়না তো এই সমস্ত বিষয়ের উপর তাদের দৃঢ় আস্থা রাখতে পেরেছেন বলেই চায়নার মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশে এসেছেন, এবং সেটাও এই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বিনিয়োগের প্রস্তাব নিয়ে। তো এই জায়গায় কিন্তু সরকার শতভাগ সফল। এখানে সরকার চায়না রাষ্ট্রপতি কার সাথে দেখা করবেন অথবা করবেন না সেটা ঠিক করার দায়িত্ব কিন্তু অবশ্যই সরকার নেই। যেমন আপনার মনে আছে নিশ্চয়ই যখন ভারতের মহামান্য রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এসেছিলেন, তখন কিন্তু বেগম জিয়া অ্যাপয়েন্টমেন্ট থাকার পরে হরতালের অজুহাত দিয়ে তার সাথে দেখা করেননি। তাই এটা তো সরকার তাকে বলতে পারে আপনি দেখা করেনি, ওনার পছন্দ না দেখা করেনি। এইবারও হয়তো এমনও হতে পারে, ওইটা ভারতের রাষ্ট্রপতি তাকে ভদ্রতাবশত অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন, অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন, কিন্তু সেখানে বেগম জিয়া হরতালের অজুহাত দিয়ে দেখা করেননি। কেন দেখা করেনি সেটা ওনার ব্যাপার। ঠিক এটাও এখানে আমার মনে হয় এটা জাতীয় পার্টির হয়তো তাদের কূটনৈতিক ব্যর্থতা ছাড়া অন্যভাবে আমি এটাকে চিহ্নিত করতে চাই না। আচ্ছা ঠিক আছে, বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করব, তবে একটু বিরতির পরে। দর্শক আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি, নিচে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই, সঙ্গে থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আলোচনা করছি চীনের রাষ্ট্রপতির সফর, বিমস্টেক ও চলমান রাজনীতি নিয়ে। আলোচক হিসেবে আছেন আমিনুল ইসলাম আমিন, শামীম হায়দার পাটোয়ারি এবং এ বি এম মোশাররফ হোসেন। জনাব মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে বিরতির পর শুরু করব, একটু রাজনীতির দিকে যাই আমরা। সেটি হচ্ছে যে একটি খবর বেরিয়েছে এবং এটি আমরা সবাই মোটামুটি জানি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্ভবত গতকালকে এটি অনুষ্ঠানে বলেছেন যে তিনি 35 বছর ধরে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, অনেক হয়েছে, উনি তো ছাড়তে চান। তো এই বিষয়ে আজকে অনেক নেতারা কথা বলেছেন এবং তারা বলছেন যে না, ওনাকেই থাকতে হবে, কারণ উনি যেভাবে দলের হাল ধরেছেন এবং রাষ্ট্রের হাল ধরেছেন তাতে ওনার বিকল্প এখন পর্যন্ত তৈরি হয়নি। তা একজন রাজনীতিবিদ হিসেবে এবং প্রতিপক্ষের দলের বিরোধী দলের রাজনীতিবিদ হিসেবে আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? না, আসলে ব্যাপারটি সম্পূর্ণ হলো একটি আওয়ামী লীগের নিজস্ব ব্যাপার, সেখানে কে তাদের নেতৃত্ব দেবেন কে দেবেন না তারা দলীয় ফোরামে এটা ঠিক করা উচিত, এবং এটাই হচ্ছে বাংলাদেশে প্রচলিত নিয়ম অনুযায়ী। তারপর আমরা যেটা লক্ষ্য করলাম যে বাংলাদেশে এই বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে একটু উত্তেজনা কিছুটা ছড়িয়েছে। আসলে এটা কিন্তু আজকে নূতন না, আমরা আগেও দেখেছি 91 সালে যখন আওয়ামী লীগ নির্বাচনে পরাজিত হয় তখনও কিন্তু তৎকালীন আওয়ামী লীগের সভানেত্রী বলেছিলেন আমি রাজনীতিতে থাকতে চাই না, তারপরও কিন্তু উনি ছিলেন। তারপর আমরা দেখেছিলাম যে 96 থেকে 2001 পর্যন্ত আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলেন মানে প্রধানমন্ত্রী আমার মনে আছে সর্বশেষ 2001 হজে গিয়েছিলেন, হজ থেকে এসে বললেন যে আমার রাজনীতি 55 বছর বয়সে আমি অবসর নেব, আমি রাজনীতি করব না, কিন্তু এখনো ইনশাল্লাহ উনি আছেন এবং প্রায় 70 কাছাকাছি তো বয়স এখন প্রায় 70 জন্মদিন, হ্যাঁ জন্ম 70 কাছাকাছি আছে। সুতরাং এইটা আছে, আসলে এটা নির্ভর করে একটি দলের সেই নেতৃত্বের কতটুকু গ্রহণযোগ্যতা কতটুকু আস্থা আছে তার উপর। কিন্তু আমরা একটা জিনিস বিশ্বেতে লক্ষ্য করছি, বিশ্বের রাজনীতিতেও দেখছি যে এখানে কিন্তু একটা ফ্যামিলি ট্র্যাডিশনের কিন্তু একটা প্রভাব এখন বিশ্ব রাজনীতিতে ব্যাপকভাবে আপনি লক্ষ্য করবেন। যেমন আপনি দেখবেন আমেরিকাতে এখন যিনি প্রেসিডেন্ট ইলেকশন হিলারি ক্লিনটন তার স্বামী একসময় প্রেসিডেন্ট ছিলেন, এর আগে বুশ সিনিয়র বুশ প্রেসিডেন্ট ছিলেন, এবং আপনি এই যে সম্প্রতি চীনে যিনি সফর করে গেলেন আমাদের সি জিনপিং, ওনার ফাদারও কিন্তু চায়নার একসময় ভাইস চেয়ারম্যান ছিলেন। আজকে ভারতের দিকে তাকান আপনি একই অবস্থা, সারা বিশ্বে কিন্তু এখন একটা পারিবারিক রাজনীতির একটি প্রভাব আছে। হ্যাঁ, তবে এখানে যোগ্যতা অযোগ্যতার একটি ব্যাপার আছে, সেটা যদি কেউ যোগ্য হয় সেখানে এখানে থাকার কোনো দোষেরও কিছু না অথবা এটা নিয়ে আলোচনা করার সুযোগ নাই। কিন্তু আমরা যে জিনিসটি বলতে চাই যে এই ধরনের অভিজ্ঞ যারা রাজনৈতিক পরিবারের লোক অথবা তাদের কাছ থেকে আমরা অধিকতর গণতন্ত্র চাই, দেশের জন্য কাজ করার প্রতিশ্রুতি চাই, এবং দেশের আর্থসামাজিক অবস্থার ক্ষেত্রে একটি ব্যাপক পরিবর্তন আনুক এই ধরনের ভূমিকাটা আমরা প্রত্যাশা করি। এবং আমরা আশা করি যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেই আলোকেই তাদের আগামী দিনে কে নেতৃত্ব হবে সেই সিদ্ধান্তটি নেবে। তো পাশাপাশি আমরা যে জিনিসটা মনে করি এই ধরনের অভিজ্ঞ রাজনীতিবিদের কাছ থেকে আমরা কিন্তু কিছু জনগণেরও যেমন প্রত্যাশা আছে আর আমরা অন্য রাজনৈতিক দলের কর্মী সমর্থক হিসাবে আমাদের কিন্তু প্রত্যাশা আছে, যেমন সেটা হলো এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা একটা টেকসই গণতন্ত্র চাই। আমরা খুব বেশি টেকসই গণতন্ত্র চাই, আমরা যার জন্য আজীবন ফাইট করেছি আমরা ভোটের অধিকার চাই, আমরা অর্থনৈতিক মুক্তি চাই, এবং সর্বোপরি বাংলাদেশের সকল অনাচার দুর্নীতি প্রতিহিংসা রাজনীতি মুক্ত আমরা সকলের সহনশীলতার একটি রাজনীতি চাই। জনাব আমিনুল ইসলাম আমিন, কোন বিষয়টি এই বিষয়টি একটি
আগামী 22 এবং 23 অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের 20তম সম্মেলন হবে। এই সম্মেলনকে ঘিরে আমার মনে হয় সারা বাংলাদেশে যে একটা সাজসাজ রব পড়ে গিয়েছে, নিকট অতীতে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সম্মেলনকে ঘিরে এই ধরনের অবস্থা তৈরি হয়নি, এটা কেন? এর কারণ হচ্ছে কি, আওয়ামী লীগ ঠিক এইভাবে সারা দেশের নেতাকর্মী এবং সাধারণ মানুষদের মনে একটা আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বলেই। এবং আপনি যেটা বললেন যে শেখ হাসিনা থাকতে চান না, নেতারা রাখতে চান, আসলে নেতারা নেতাকর্মীরা যাবে কোথায়? আপনি আওয়ামী লীগটা কোথায় ছিল 75-এর 15 আগস্টের পরে? শুধু বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়নি, বঙ্গবন্ধুর 4 সহযোদ্ধা জাতীয় 4 নেতাকে জেলখানার অভ্যন্তরে হত্যা করা হয়েছিল। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য একটাই, এদেশে কোনোদিন যেন আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়াতে না পারে। এবং 1975-এর 15 আগস্টের পর থেকে 81 সাল পর্যন্ত যতদিন এদেশে জিয়াউর রহমান বেঁচে ছিলেন, আপনি দেখেন 15 আগস্ট আওয়ামী লীগকে স্বাভাবিকভাবে কোনো আলোচনা সভা করতে দেয়নি, অনেক জায়গায় মিলাদ মাহফিল করতে দেয়নি। মিলাদ মাহফিল করতে গিয়ে একজন মুসলমান হিসাবে অনেকে গ্রেফতার হয়েছিলেন, এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা তখন 15 আগস্টকে নাজাত দিবস নামে একটা বিকট উৎসব করার জন্য বাধ্য করা হয়েছিল, সেই সংস্কৃতির মধ্যে ছিল। এগুলো সব কিছুরই একটাই টার্গেট ছিল যে এই দেশে যেন আওয়ামী লীগ কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে। তারপরে ধরেন আবার আওয়ামী লীগ সার্ভাইভ করলো, সাথে সাথে আওয়ামী লীগ ভেঙে গেল, মালিকুল একটা পার্ট হয়ে গেল, মিজান সাহেব একটা পার্টে গেলেন, নির্বাচন হলো, নির্বাচনে আমরা 39টা আসন পেলাম, মিজান সাহেব 2টা আসন পেলেন। এরপরে যখন 81 সালে এসে আওয়ামী লীগ 3-4টি ভাগে বিভক্ত হওয়ার মুখে দাঁড়িয়েছে, তখনই ওকে প্রতীক হিসাবে আওয়ামী লীগে শেখ হাসিনা এসে সভানেত্রীর দায়িত্ব গ্রহণ করলেন। তারপরে এই ওনার নেতৃত্বে দল শুধুমাত্র দল সংগঠিত হয়নি, আজকে তৃতীয়বারের মতো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়। বাংলাদেশের মানুষ চরম আশাবাদী মুজিব ভক্ত, যেটা প্রত্যাশা করেনি যে দেশে বঙ্গবন্ধু হত্যার বিচার হবে, সে অসম্ভব কাজ উনি সমাপ্ত করেছেন। এবং রাজনীতির আরেকটি সাইডে যদি তাকান, চরম আশাবাদী মুক্তিযুদ্ধ ভাবেনি যে স্বাধীন বাংলাদেশের যুদ্ধ অপরাধীদের বিচার হবে, সেটাও আজকে বাস্তব, সেটাও তার নেতৃত্ব হয়েছে। এইরকম যুগান্তকারী নেতৃত্ব যিনি দিয়েছেন, উনি চাইলেই চলে যেতে পারবেন, সেটা ভাবার কোনো কারণ নেই। কারণ নেতা, এর আগেও আপনি একটু ভালো কথা বলেছেন যে 1991 সালেও নির্বাচনে পরাজয়ের পর উনি পদত্যাগ করেছিলেন, কিন্তু আমরা কি দেখেছি 32 নম্বর হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী শুয়ে পড়ে নিজেদের জীবন দিয়ে ওরা বলেছেন যে না, আপনি যদি না থাকেন আমাদের বেঁচে থাকার দরকার নেই। এই ভালোবাসা, এই আবেগ উপেক্ষা করে একজন মানুষের পক্ষে তো সম্ভব না। এই কারণে আমরা মনে করি শেখ হাসিনা যতদিন আছেন এই দল তার হাতে, এই দেশ তার হাতে নিরাপদ থাকবে। এই এই যে আশ্বস্ততা, এই যে নিরাপত্তা নিশ্চয়তা, এই জায়গা থেকে সারা দেশের সর্বস্তরের নেতাকর্মী মনে করে কোনো বিকল্প নেই, আসলে বিকল্প বিকল্প আছে, বিকল্প শেখ হাসিনাই বঙ্গবন্ধু হোটেলে পূবানীতে একটা মিটিং করে বলেছিলেন যে যে যারা ক্যাবিনেট মিনিস্টার হবে এবং যারা প্রাইম মিনিস্টার হবে তারা পার্টিতে কোনো বড় পদে থাকবে না বা কোনো পদে থাকবে না, শুধু সদস্য পদ থাকবে। বিভিন্ন রিফর্ম এজেন্ডায় কিন্তু আসছে যে যারা ইলেকটেড হবেন প্রাইম মিনিস্টার বা মিনিস্টার হবেন তারা দলে যেন বড় পদে না থাকেন, তাতে একটা ভারসাম্য তৈরি হয়। তবে আমি ওনার সাথে অ্যাবসলিউটলি একমত, বঙ্গবন্ধু কর্নার থেকে বেশি ইন্টারপ্রেট হবে। বঙ্গবন্ধু নিজেও কিন্তু 1954 সালের নির্বাচনের আগে যখন তাকে বলা হয়েছিল যে আপনি মন্ত্রী থাকবেন না দল দায়িত্ব, উনি নিজে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে 1954 সালে যুক্ত হন, দায়িত্ব নিয়েছিলেন। তো এই কথা সত্য যে বঙ্গবন্ধু কর্নার প্রেক্ষাপটটা ভিন্ন, সেদিনের প্রেক্ষাপট আজকে প্রেক্ষাপট 75-এর পরে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে এবং বঙ্গবন্ধু কর্নার মানে সাহসী এবং 75 থেকে 81 কিন্তু ওনার অত্যন্ত সাহসী ছিল, বিভিন্ন দেশে গিয়ে উনি স্ট্রং প্রোটেস্ট ভূমিকা পালন করেছেন এবং জার্মানিতে গিয়েছিলেন, সেখানে আবার দুঃখজনক একটা ঘটনা হয়েছে, জাসদ ওনাকে মিটিং করতে দেয়নি, এটা ওই 75 থেকে 81-এর মধ্যে একটা ঘটনা। তো এই যে বিশাল তার রোল, 21 আগস্টের তার একদম মৃত্যুর কাছাকাছি থেকে আসার পরও রাজনীতিতে সদু অবস্থান, এটা আনপ্যারালাল, এটার সাথে কোনো কিছু কম্পেয়ার হতে পারে না। বাট একটা বিশাল রাজনৈতিক দলে কোনো নেক্সট ম্যান আমাদের চোখেও পড়ে না, আমরা তো আওয়ামী লীগের জাতীয় পার্টি করছি, বাট আমরা কিন্তু বঙ্গবন্ধু কর্নার পরে কাউকে দেখছি না দৃশ্যমানভাবে, এটা কিন্তু একটা রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করছে। বিএনপি তো অলমোস্ট একই অবস্থা, সব দলেই কিন্তু একটা বিকল্প, আমাদের দলে জি এম কাদের অবশ্য আছেন এবং রশ্মি সাহেব আছেন, তো সেদিক থেকে আসলে তো আছেন তারেক রহমান অলরেডি আছেন কিন্তু এখন দেশের বাইরে, তো সেখান থেকে আসলে একটা শূন্যতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই শূন্যতা থেকে আসলে এটা ভবিষ্যতে খুব ভালো ইঙ্গিত দিচ্ছে না, এবং এটা ব্যাপারে কিন্তু মনে করি বড় দল হিসাবে আওয়ামী লীগের নিজেও সচেষ্ট হওয়া উচিত।
যে আমরা এরপরে কি করব, কারণ যে 81 যে অভিজ্ঞতাটা, যে কারণে বঙ্গবন্ধু কন্যাকে আসতে হলো ডেফিনেটলি লাইফ রিস্ক নিয়ে সবকিছু নিয়ে, কারণ সজীবদের জয় হতে পারে, জয় হতে পারে, অলরেডি সে আমরিকে পলিটিক্স আছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার হিসেবে হি ইজ ডুইং ভেরি ওয়েল, এবং সেখানে কিন্তু আশাবাদের একটা জায়গা আছে, সময় হয়তো আমরা এডুকেটেড এটা একটা গুরুত্ব যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ একটি প্রাণবন্ত আলোচনা উপহারটার জন্য আমাদেরকে, ধন্যবাদ আপনাদেরকে। দর্শক দেখছিলেন আওয়ার ডেমোক্রেসি, অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে ইমেল করতে পারেন ourdemocracy@rtvbd.tv তে। আবার দেখা হবে একই সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভরাত্রি।